হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজি আর্টস অ্যান্ড ক্রাফট। আজকে আমি তোমাদেরকে একটা ক্রোচেট উলেন লাভ করে দেখাবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপরে এখান থেকে আমি তিনটে চেন করব। ম্যাজিক সার্কেলের পরে আমার তিনটে চেন হয়েছে। এরপরে আমি তিনটে ট্রিপল ক্রোচেট করব, কুরুশের মধ্যে দিয়ে দুবার উল্টাকে ঘুরিয়ে নিয়ে। প্রথমে দুটোর মধ্যে দিয়ে কুরুশটা নিয়ে যাচ্ছি, তারপরে দুটো, শেষে আবার দুটো। এটা হলো ট্রিপল ক্রোচেট, এরকম আমি তিনবার করব। এই যে আমার একটা চেন আর তিনটে ট্রিপল ক্রোচেট হয়েছে। এরপরে আমি ডবল ক্রোচেট করব তিনবার। ডাবল ক্রোচেটে একবার উল্টা ঘুরিয়ে নিয়ে প্রথমে দুটোর মধ্যে দিয়ে কুরুশটা নিয়ে যাচ্ছি, তারপরে দুটো। তিনটে ডাবল ক্রোচেট হয়ে গেছে। এরপরে আমি একটা চেন করব, তারপরে আবার একবার ট্রিপল ক্রোচেট করব, তারপরে আবারও একটা চেন করব। এটা আমার হাফটা হলো। এই দিকেও আমি একই রকম ভাবে করব। প্রথমে আমি ডবল ক্রোচেট করব তিনবার, একবার চেনের পরে একটা ডাবল ক্রোচেট করেছি। এরকমভাবে আমি তিনবার করব। একটা হয়ে গেছে, এই দুটো, এই তিনটে। এরপরে আমি তিনবার ট্রিপল ক্রোচেট করব, এই দিকে ঠিক যেরকম করেছিলাম, দুবার ঘুরিয়ে নিয়ে। দুটো হয়ে গেছে। তিনটে হয়ে গেছে। এখন আমি একটু ম্যাজিক সার্কেলটা টেনে নিচ্ছি। এইখানেও যেরকম আমি তিনটে চেন দিয়ে ম্যাজিক সার্কেলের পর শুরু করেছিলাম, এখানেও আমি তিনটে চেন দিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে শেষ করব। এই একটা, দুটো, তিনটে চেন হলো। এবার এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এটাকে আমি ফোল্ড করব। কাঁচি দিয়ে এখানটা আমি কেটে নিচ্ছি। এটাকে আমি ফোল্ড করছি, এটা আমি ফোল্ড করে দিয়েছি। আর এখানে আমি একটা পিছন দিক থেকে এই দুটোকে গিটিয়ে নেব। দিয়ে কাঁচি করে এই দুটো কেটে দেব। এই হয়ে গেল আমার ছোট্ট একটা হার্ট শেপ। Thank you.